কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদে জানালেন রিজওয়ানা হাসান রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল নির্বাচন কেন্দ্রিক সংস্কার রূপ করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা নৌ ও বিমান বাহিনীর নির্বাচন পর্ষদ গঠন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতি গঠনের যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান সুপার শপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি সহ ৪৫ জন আটক জানমালের নিরাপত্তায় অব্যাহত থাকবে তৎপরতা ঢাকার নবাবপুরে ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখায় অনিয়ম প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই চার প্রতিষ্ঠানকে ১৫০ কোটি টাকা ঋণ